আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞানের দেখো ত্রয়োদশ অধ্যায়ের প্রথম পর্ব অর্থাৎ প্রথম ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা পড়বো কি বস্ত্র অলঙ্করণ সম্পর্কে জানবো। বস্ত্র অলঙ্করণ বলতে বুঝায় আমরা অলঙ্করণ মানে বুঝায় কোনো কিছুকে সাজানো বা কোনো কিছুকে সজ্জা করা। সেই ক্ষেত্রে দেখো বস্ত্র অলঙ্করণের মধ্যে প্রথমে রয়েছে গঠনমূলক ও সজ্জামূলক নকশা। নকশা বলতে আমরা কি বুঝি? নকশা বলতে আমরা বুঝি কোনো বস্তুর উপরে কোনো ধরনের সাজানো যেটা বস্তুটিকে আকর্ষণীয় করে বা বস্তুটিকে দেখতে আরো মনোমুগ্ধকর করে। সেই ক্ষেত্রে দেখো গঠনমূলক এবং সজ্জামূলক নকশা কিন্তু দুই ধরনের, দুটি একই জিনিস না। গঠনমূলক নকশা কাকে বলা হয়? গঠনমূলক হলো সেই জিনিসগুলো যেটি একটি নির্দিষ্ট কাঠামো দেওয়া হয়। সেই ক্ষেত্রে দেখো গঠনমূলক নকশা হচ্ছে যে আমরা যদি কোনো একটি জিনিসকে কাঠামো প্রদান করি সেটি হচ্ছে গঠনমূলক নকশা। ধরো আমি কোনো একটি কাপড় বানাতে যাব, সেই ক্ষেত্রে শুধুমাত্র কাপড়টিকে চারিদিক দিয়ে সেলাই করলে সেটা হবে গঠনমূলক আমার। কিন্তু সজ্জামূলক নকশা হচ্ছে কি, আমি যদি কোনো একটি কাপড়কে সাজানোর জন্য সেটিতে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করি তাহলে সেটি হবে সজ্জামূলক নকশা। তাহলে দেখো গঠনমূলক এবং সজ্জামূলক নকশা দুই ধরনের রয়েছে। যেমন দেখো আমরা জানি যে আমাদের যে কাপড় বয়ন করার পদ্ধতি অর্থাৎ তাতে যে কাপড়টা বয়ন করা হয় সেটি কিভাবে বয়ন করা হয়, দুই ধরনের সুতা দরকার হয়। দুটি সুতার মধ্যে একটি সুতা লম্বালম্বিভাবে যায় আর একটি সুতা আড়াআড়িভাবে যায়। এভাবে তাঁতের মাধ্যমে আমরা কাপড় তৈরি করি। এই যে কাপড়টা আমরা তৈরি করলাম এটাকে আমরা বলতে পারবো গঠনমূলক সজ্জা। আর এই কাপড়টার উপর যদি আমি পরবর্তীতে বিভিন্নভাবে ডিজাইন করি বা নকশা করি সেটা হবে সজ্জামূলক নকশা। তাহলে দেখো গঠনমূলক নকশা হবে কোনো একটি জিনিসকে ফুটিয়ে তোলা বা জিনিসটির কাঠামো প্রদান করা, আর সজ্জামূলক নকশা হবে শুধুমাত্র জিনিসটিকে সাজানোর জন্য বা মানুষকে আকর্ষণ করার জন্য। এরপর দেখো কাপড় রং করার বা কাপড় সাজানোর বা অলঙ্করণ করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, যেমন ডাইং, প্রিন্টিং, ব্লক তৈরি এবং ছাপা পদ্ধতি। ডাইং পদ্ধতিতে ডাই করা হয় অর্থাৎ রং করা হয়। এই ক্ষেত্রে তোমার এটিকে টাই ডাইও বলা হয়। টাই ডাইয়ের মাধ্যমে কি করা হয়, টাই অর্থ বাঁধা এবং ডাই অর্থ রং করা। বেঁধে যে রং করা হয় সেটাকেই বলা হয় টাই ডাই রং। এছাড়াও ডাইং পদ্ধতিতেও বস্ত্রের উভয় পিঠ অর্থাৎ দুই সাইডই রং করা যায়। প্রিন্টিং পদ্ধতি কোনটা, দেখো কোনো কাপড়ের ওপর প্রিন্ট করা হয় অর্থাৎ বিভিন্ন ধরনের নকশা করা হয় সেটি হলো প্রিন্টিং। ব্লক তৈরি হলো, ব্লক আমি বিভিন্ন মাধ্যমে তৈরি করতে পারি বিভিন্ন ছাপা বস্তুর সাহায্যে ব্লক তৈরি করা যায়। এবং ছাপা পদ্ধতি হচ্ছে কাপড়ের ওপর কোনো ব্লকের সাহায্যে বলো বা কোনো ধরনের উপাদানের সাহায্যে বলো ছাপ প্রদান করাই হচ্ছে ছাপা পদ্ধতি। এই চারটা পদ্ধতির মধ্যে আমরা প্রথমে জানবো ডাইং পদ্ধতি সম্পর্কে। ডাইং মানে যেটা আমি প্রথমেই বললাম, ডাই অর্থ রং করা, এবং টাই ডাই হচ্ছে কোনটা, যেটাকে টাই অর্থ বাঁধা এবং ডাই অর্থ রং করা। বেঁধে যেটাকে রং করা হয় সেটাকে বলা হচ্ছে টাই ডাই। টাই ডাইয়ের মধ্যে দেখো কিছু নিয়ম আছে রং করা, সেগুলো আমরা ধারাবাহিকভাবে পড়ব। প্রথমে দেখো টাই ডাই করার পদ্ধতির মধ্যে এক নম্বরে বলা হয়েছে কাপড়ের মার দূর করা। আমরা জানি কাপড়ে যেহেতু আমরা রং করব সেহেতু কাপড়ে যদি মার থাকে তাহলে কাপড়টিতে কোনো অবস্থাতেই রং বসবে না। এজন্য অবশ্যই প্রথমে আমার রং বসানোর জন্য মারকে অপসারণ করে নিতে হবে বা মার মুক্ত করে নিতে হবে। সেই ক্ষেত্রে দেখো দ্বিতীয়ত বলেছে ধুয়ে ইস্ত্রি করে নেওয়া। কাপড় থেকে মার অপসারণ করার জন্য কাপড়টিকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে বা হালকা অপসারক ব্যবহার করে ধুয়ে সেটাকে ভালোভাবে ইস্ত্রি করে নেওয়া। ইস্ত্রি কেন করা হয়, ইস্ত্রি বা আয়রন যদি আমরা না করতাম তাহলে কাপড়টিতে ভাঁজ থাকতো, আমরা যে পরবর্তীতে সেটাকে ডাই করতাম অনেক জায়গা এলোমেলো হয়ে থাকতো, কোথাও রং বসতো না। এই জন্য কাপড়টিকে টান টান করে ইস্ত্রি করে নিতে হয়। তিন নাম্বার দেখো কাপড়টিকে বিভিন্নভাবে ভাঁজ দেওয়া। আমরা যে কাপড়টিতে রং করব, আমি কিভাবে কিরকম নকশা নিব, কি অনুযায়ী সাজাবো, সেই অনুযায়ী কাপড়টিকে আমি বিভিন্ন ভাঁজে ফেলে সেটাকে ভালোভাবে ঠিক করে নিব, যাতে আমার কাপড়ের ডাই করাটা ইজি হয় এবং ডাই করাটা সুন্দর এবং আকর্ষণীয় মনে হয়। চার নম্বর দেখো কি বলেছে, বিভিন্ন সরঞ্জাম কাপড়ের ভেতর রেখে সুতা দিয়ে বেঁধে ফেলা। আমি আগেই বলেছিলাম সুতা দিয়ে কেন বাঁধবো, কারণ যা টাই ডাই বেঁধে রং করব, সেই ক্ষেত্রে আমার মোটা কিছু সুতা ব্যবহার করা হয়। আর বিভিন্ন সরঞ্জাম বলতে কি বোঝানো হচ্ছে তোমাদেরকে আমি বলি, বিভিন্ন সরঞ্জাম বলতে বোতল,
প্লাস্টিকের কোনো দ্রব্য বা ছোট টেনিস বল বা বিভিন্ন ধরনের আকার আকৃতির কোনো সামগ্রী, সেটা আমি কাপড়ের ভিতর দিলাম। কাপড়ের ভিতর দিয়ে আমি গোল করে ধরে পরের অংশটা টাইট করে সুতা দিয়ে বাঁধবো। টাইট করে আমি যে অংশটা সুতা দিয়ে বাঁধবো সেই অংশটিতে কোনো ধরনের রং প্রবেশ করতে পারে না, ফলে কি হয় সেই অংশটা সাদা থাকে এবং বাকি যে অংশটা থাকে সেই অংশটায় রং লাগানো হয়। পরবর্তীতে আমি যে সুতাটা খুলে ফেলবো তখন আমি দেখব এই সরঞ্জামগুলো ভিতরে রাখার জন্য এক একটার এক এক আকৃতি হয়, ফলে এক এক ধরনের রং হয় বা সৌন্দর্য সৃষ্টি হয়। এই জন্য বলা হয়েছে কাপড়ের ভিতর বিভিন্ন সরঞ্জাম দিয়ে তারপর সেটিকে সুতা দিয়ে বেঁধে নিতে হবে। তারপর 5 নম্বর দেখো, রং করার জন্য কাপড়ের ওজনে 10 গুণ পানি নেওয়া। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম কাপড়টিকে কিভাবে প্রস্তুত করতে হয়। প্রথমে মার অপসারণ করতে হবে ধুয়ে, তারপর ইস্ত্রি করতে হবে, তারপর বিভিন্ন ভাঁজে ফেলতে হবে এবং পরবর্তীতে সেগুলোর মধ্যে বিভিন্ন সরঞ্জাম দিয়ে আমার ইচ্ছা মতো আমি সুতা দিয়ে বেঁধে নিব। তারপরে কাপড়টি রঙে ডুবানোর জন্য প্রথমত আমার কি করতে হবে, আমার যতটুকু কাপড় থাকবে তার 10 গুণ বেশি আমার পানি নিতে হবে। 6 নম্বর দেখো, 1 গজ কাপড়ের জন্য 1 লিটার ফুটন্ত গরম পানি, অর্থাৎ 1 গজ কাপড়ের জন্য আমার 1 লিটার ফুটন্ত গরম পানি। সেই ক্ষেত্রে আমার কাপড় যদি এখানে 3 গজ হয় তাহলে আমি 3 লিটার ফুটন্ত গরম পানি নেব। এইভাবে হিসাব করে পানির পরিমাণ নিতে হবে। কাপড়টি অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে একটি লাঠির সাহায্যে বা একটি কাপড়ের সাহায্যে সেটিকে নাড়া দিতে হয়, কারণ গরম পানিতে হাত ডুবানো কখনোই যাবে না। এরপর দেখো কি বলা হয়েছে, 3টি ছোট পাত্রে, অর্থাৎ 3টি ছোট ছোট পাত্র নিব এবং সেই পাত্রটিতে 3টি উপাদান মিক্স করতে হবে। প্রথমে কি করতে হবে দেখো, 1/2 গ্রাম ভ্যাট, অর্থাৎ ভ্যাট বলা হয় একটি উপাদান, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেটা 1 লিটার পানিতে 1 গজ কাপড়ের জন্য আমি 1/2 গ্রাম দিব। যদি আমার কাপড়ের গজ বেশি হয় সে অনুযায়ী আমার ভ্যাটের পরিমাণও বাড়াতে হবে। আচ্ছা, 1/2 গ্রাম ভ্যাট, 1/2 গ্রাম কস্টিক সোডা, 1/2 গ্রাম হাইড্রোসালফাইড, কি করতে হবে 3টি আলাদা আলাদা বাটিতে 3টি উপাদান সুন্দর করে গরম পানিতে মিক্সড করতে হবে। এরপর কি করতে হবে, এগুলো গরম পানিতে গুলে ফুটন্ত পানিতে ছেঁকে দিতে হবে। অর্থাৎ আমি 1 গজ যে কাপড়ের জন্য 1 লিটার ফুটন্ত গরম পানি নিয়েছিলাম, সেই ফুটন্ত গরম পানির মধ্যে আমার এই 3টা ছোট পাত্রের এই জিনিসগুলো ছেঁকে ঢেলে দিব, দিয়ে 3টা সুন্দর করে একটি কাঠের লাঠি দিয়ে নেড়ে মিক্সড করে ফেলবো। এরপর কি করতে হবে, আমি যে কাপড়গুলো বেঁধেছিলাম সুতার সাহায্যে টাইট করে সেগুলো সবই ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিব। তোমাদের মনে রাখতে হবে এই ক্ষেত্রে অবশ্যই স্টিল বা অ্যালুমিনিয়ামের গামলা বা বড় হাঁড়ি বা বড় বালতি ব্যবহার করতে হবে, কারণ ফুটন্ত গরম পানি আর রংগুলো অন্য কিছুতে গলে যেতে পারে বা অন্য কিছুতে ভালো কাজ না করতে পারে। এজন্য অবশ্যই তাপ ভালো শোষণ করে যেমন ধাতব পদার্থ অ্যালুমিনিয়াম স্টিল, এগুলো নিতে হবে যাতে তাপটা ভালোভাবে ধরে এবং পানিটা সুন্দরভাবে ফুটতে পারে। তারপর কি বলেছে 8 নম্বরে দেখো, 15 মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সুতা খুলে দিতে হবে। অর্থাৎ কাপড়গুলো ওই গরম পানির মধ্যে নাড়াচাড়া করার পর 15 মিনিট পর আমি কাপড়গুলো উঠিয়ে ফেলবো এবং আলাদা একটি গামলার মধ্যে ঠান্ডা পানি নিয়ে সেটাতে কাপড়গুলি ভালো মতো ভিজিয়ে ধুয়ে তারপর কি করব, কাপড়ের যে সুতাগুলো ছিল সেই সুতাগুলো আমি খুলে দিব। খুলে দেওয়ার পর আমি কাপড়টি সুন্দরভাবে ছায়ায় শুকিয়ে নিব। এরপর দেখব যে কাপড়ে খুব সুন্দর ধরনের একটি ডিজাইন চলে আসছে। তাহলে দেখো আমরা গঠনমূলক সজ্জা সম্পর্কে জানলাম, এরপর ডাইং, প্রিন্টিং, ব্লক তৈরি এবং ছাপা পদ্ধতি দেখলাম, এই পদ্ধতিগুলোতে কাপড়ে রং করা যায়। তারপরে ডাইং করার পদ্ধতিগুলো আমরা ধারাবাহিকভাবে দেখলাম, আশা করি এতে আর কোনো সমস্যা থাকবে না। পরবর্তী ক্লাসে আমি প্রিন্টিং, ব্লক তৈরি এবং ছাপা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ততদিন ভালো থেকো, আল্লাহ হাফেজ।